এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নীলা আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করছি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি আর বরবটি ভাজি। চলুন দেখা যাক। আমি দিচ্ছি তেল, অন্য একটি চুলাতে আরেকটা ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি, এটাতেও আমি একটু তেল দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিব একটু পেঁয়াজ। কিছু মরিচ আমি এগুলো আগেই কেটে রেখেছিলাম। দিয়ে আমি এটা চুলাই একসঙ্গে দিয়েছি। আমি এর ভিতরে এক চামচ লবণ দিব। আমি আগে বলেছি পেঁয়াজের ভিতরে লবণটা দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আস্তে আস্তে লাল হোক। আর আমি আমার বাঁধাকপিতে আগে আমি বাঁধাকপিটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম, লবণ একটু তেল আর হলুদ দিয়ে আমি ভাপ দিয়েছিলাম পানি দিয়ে। আমি এর ভিতরে দিব এক চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা পাতাটাও ইউজ করতে পারেন, আমি গুঁড়াটা বেশি ইউজ করি। আমি এখন এর ভিতরে বাঁধাকপি তেল দিয়ে দেবো। আগে থেকে যদি আমি একটু ভাপ দিয়ে রাখি তাহলে আমার টাইমটা অনেক বেঁচে যায়। যাদের বেবি আছে তারা এই প্রসেসটা ফলো করতে পারে। আমি এখন বরবটিগুলো দিয়ে দিব। আমি এখানে কোনো মশলা ইউজ করিনি, শুধু জিরার গুঁড়াটা আমি ইউজ করেছি। ডায়েটের জন্য আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। বরবটিটা আর বাঁধাকপি একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে
দিলে হবে কি একটু সফট হবে। আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি, আমি ভালোভাবে এটা নেড়ে নিই। ঢেকে দিব, আমার বরবটিটা হয়ে গিয়েছে। মানে 10-15 মিনিটের মধ্যেই আপনারা এই রান্নাটা করে ফেলতে পারবেন। আমার বরবটিটা কমপ্লিট, আমি একটু এটা নামিয়ে ফেলছি। বাঁধাকপিটা দেখি কি অবস্থা, এটা আমি নেড়ে দিব এখন ভালো করে। ভালোভাবে নাড়তে হবে। আর বাঁধাকপিটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। ফার্স্ট টেস্ট করছি আমি বরবটি ভাজিটা। মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগবে। এখন আমি টেস্ট করছি বাঁধাকপিটা। এটা অসাধারণ মজা হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কিপ ওয়াচিং, নীলা আহমেদ, আল্লাহ হাফেজ।